প্রত্যেকটা সংসারে যেমন একজন পুরুষের হাতে সকল ভার থাকে, ঠিক তেমনি তার থেকেও বেশি ওই সংসারের আয় উন্নতি সকল কিছুর ভূমিকা পালন করে একজন গৃহিণী। একজন গৃহিণী কিন্তু সংসারে কম থাকুক বা বেশি থাকুক, যেভাবেই হোক তার সংসারটা কিন্তু কোনো মতে চালিয়ে নেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি, ব্রেকফাস্ট বানাবো। তার আগে বলে নিই, যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, সব সময় মতো বলে কমিউনিটিতে অবশ্যই একটা লেটার দিবেন, এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন এখানে আমি পাউরুটিটা টুকরো টুকরো করে ছিঁড়ে তারপরে একটু পানি দিয়ে মাখিয়ে নিয়েছি হাতের সাহায্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে আটা। আমি এখানে আটা ইউজ করেছি, আপনারা চাইলে আটা নাও ইউজ করতে পারেন। তারপরেও যেহেতু বাচ্চাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি, আমি চেয়েছি এখানে আটাটাও আমি একটু ইউজ করব, ডোটা একটু মোটা করবো আর কি, যার কারণে এটা দেয়া। এই তো, এটা ভালো করে পাউরুটির সাথে ডোটা বানিয়ে নেব। আজকে আমি আপনাদের সাথে ডিম দিয়ে তিন বেলার টিপস শেয়ার করব, তো দেখতেই থাকুন। এখানে আমি ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি, সাথে একটু পেঁয়াজ কুচিও নিয়েছি। আমার এই ব্রেকফাস্টটা একদমই আলাদা, এভাবে করে আমি প্রায়ই খাওয়াই। প্রতিদিন তো একই ব্রেকফাস্ট দেওয়া যায় না, বাচ্চারা একটু ডিফারেন্ট টাইপের চায়, তো যার কারণে আমি চেষ্টা করি আলাদা আলাদাভাবে ব্রেকফাস্টে একটু আলাদা যাতে থাকে, খাবারটা একটু ডিফারেন্ট টাইপের হলে তাহলে বাচ্চারা একটু খেতে চায়। এমনিতেই আমার বাচ্চারা খুবই কম খাবার খায়, তো যার কারণে এইসব টেকনিকগুলি আমার নিতে হয়। তো এই তো, দেখতেই থাকুন। ভালো করে আমি ক্যাপসিকাম পেঁয়াজের কুচিগুলি আমি ভালো করে ডোয়ের সাথে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব ডিম। এখানে আমি ডিমটা কিভাবে দিচ্ছি এটা ভালো করে খেয়াল করবেন। আমি কিন্তু এখানে ডিমের সাদা অংশটা দিচ্ছি, কুসুমটা কিন্তু দেইনি, এটা রেখে দেব আমি। মাঝে মাঝে মাসের শেষে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীদের কিন্তু সংসারের শেষের দিক দিয়ে একটু টানাটানি থাকে, তখন কিন্তু আমাদের সংসারটা একটু মেপে মেপে চালাতে হয়। এটা কিন্তু আমরা বাহিরের দেশে থাকি বা আমাদের নিজেদের দেশে থাকি, যেই দেশেই থাকি আমরা যারা গৃহিণীরা আছি, আমার মনে হয় এই সিচুয়েশনটা আমাদের সবারই একটু অন্তত ফেস করতে হয়। যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি ডিমের সাদা অংশটা ডোয়ের সাথে ভালো করে মাখিয়ে নেব। আমার এখানে ক্যাপসিকামটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে ডোটা খুব কালারফুল হয়, বাচ্চারা খেতে খুব পছন্দ করে। এই তো, ডোটা মাখার পর এরকম হয়েছে, দেখুন। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিলাম। এখানে আমি সরষে তেল ইউজ করেছি, আপনারা চাইলেও সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখন আমার মাখানো ডোটা আমি এখানে দিয়ে দিলাম, অল্প পরিমাণে দেব। আমি শেপটা ছোট ছোট করে করব, আপনারা চাইলে বড় করেও করতে পারেন, এটা আপনাদের মর্জি মতো। আমি যেহেতু বাচ্চাদের পছন্দ অনুযায়ী ব্রেকফাস্টটা বানাচ্ছি, তো সেভাবে আপনাদের কাছে আমি শেয়ার করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার রেখে দেওয়া ডিমের কুসুমটা। এই যে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। বাচ্চাদের উদ্দেশ্যে কোনো কিছু তৈরি করলে যখন এটা দেখে পারফেক্ট হচ্ছে তখন কিন্তু খুবই ভালো লাগে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর একটু পর ঢাকনাটা উঠিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে যখন দেখবো নিচ দিয়ে হয়ে গিয়েছে তখন এটা উল্টে দেব। ডিমের সাদা অংশের সাইড এবং কুসুমের সাইড দুটোর স্বাদই কিন্তু একদমই আলাদা, বাচ্চারা কিন্তু প্রায়ই কুসুমের সাইডটাই বেশি পছন্দ করে, তো যার কারণে আমার এটা উপরে দেয়া। এমনিতেও আমি যখন ডিমের কুসুমের অংশটা উপরে দিয়েছিলাম তখন কিন্তু দেখতেও খুব ভালো লাগছিল, সুন্দর লাগছিল। আর এই তো, এখন আমি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এটা ভেজে নিয়েছি। আর হ্যাঁ, যেহেতু ব্রেকফাস্টের ডোটা একটু মোটা করে দিয়েছি তার জন্য উপরে অল্প অল্প করে একটু পর পর আর কি তেলটা ব্রাশ করে নেব, এতে করে তাড়াতাড়ি কুকটা হয়ে যাবে। আমার এই ব্রেকফাস্টটা কিন্তু খুবই হেলদি একটা ব্রেকফাস্ট, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আই থিঙ্ক আপনাদের খুবই ভালো লাগবে। আর এটা যখন আমি ভাবছিলাম এটা থেকে কিন্তু পিৎজার একটা স্মেল আসছিল, পিৎজার ফ্লেভার, যেহেতু এখানে আমি ক্যাপসিকাম অনেক কিছু ব্যবহার করেছি। আপনারা যখন এটা ট্রাই করবেন আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। ডিম পাউরুটির ব্রেকফাস্টটা ভাজার পর কালারটা ঠিক এরকম এসছে,
কালারটা খুব সুন্দর এসছে। এ পর্যায়ে আমি এটা উঠিয়ে নেব। আমার এই ব্রেকফাস্ট একদম কুক হয়ে গিয়েছে, যার কারণে আমি এটা উঠিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার ডিম পাউরুটি দিয়ে তৈরি করা ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট আর কি। এখন আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা বলছিল একটু স্মাইলি করে দিতে, তো আমি একটু স্মাইলি করে দিচ্ছিলাম। এতে করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। সকালের ডিম দিয়ে তৈরি করা ব্রেকফাস্টের প্রথম টিপস আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন হচ্ছে দুপুরবেলা, তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, এরপরে দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, দুটো একসাথেই দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। মশলাটা কষিয়ে আসার পর পানিটা দিয়ে দিলে ভালো স্মেল আসে। এ পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ, মরিচ, মিক্স মশলা, ধনে গুঁড়া। একত্রে সব মশলা দেওয়ার পর ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব বোটের ডাল। আমি বোটের ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, ভাবলাম আজকে বোটের ডাল করি। যেহেতু সংসারে অনেক কিছুই ফুরিয়ে গিয়েছে, তো শেষের দিকে তো সবই ফুরিয়ে যায়, সেটা আমি প্রথমেই বলেছিলাম। ঠিক সেম আজকে আমার সাথে এরকম হয়েছে, তো বোটের ডালটা ছিল, সেটাই ভাবলাম যে এই ডালটাই করি। যেহেতু বাচ্চারা ডাল খেতে পছন্দ করে, এক ধরনের ডাল হলেই হলো সেটাই। আমি কিন্তু ডালটা কষে আসার পর এখানে অফ স্ক্রিনে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে এসছে, এ পর্যায়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কিছুক্ষণ পর যখন পুরোপুরি ডালটা হয়ে যাবে, তখন দিয়ে দেবো ধনে পাতা, যেটা না দিলে চলেই না। আমি কিন্তু এখানে সম্পূর্ণ আমার নিজের মতো করে বোটো ডালটা রান্না করেছি। আমি জানি না আমার প্রিয় অপদের সাথে আমার রান্নার কোনো মিল আছে কি না, তবে আমি আমার প্রিয় অপদের রান্না দেখি, আমার খুবই ভালো লাগে। পাশের চুলাতে আমি ভাজি করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ দিয়েছি। ভালো করে হলুদটা মিশিয়ে নেব। আমি কিন্তু যেই কোনো ভাজিতে রসুন কুচিটাই বেশিরভাগ ইউজ করে থাকি। আর এখানে হলুদটা কালারের জন্য দেওয়া হয়েছে। আর টিপস নাম্বার টু, ডিম দিয়ে আমি এখানে চিচিঙ্গা ভাজি করব। এখানে আমি আরেকটা ডিম দিয়ে দেব। আমি প্রায় সময়ই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা করে থাকি। স্পেশালিভাবে এই রেসিপিটা আমার ফুপির কাছ থেকে শেখা। ছোটোবেলায় প্রথম যখন এই রেসিপিটা খেয়েছিলাম, তখন আমার ফুপি এই রেসিপিটা করেছিল, তারপরে মামি, আন্টি, আম্মু তারাও করতো, খেতে ভালো লাগতো। এখন আমিও করি আমার বাচ্চাদের জন্য। ঘরে চিচিঙ্গা ছিল, তাই ভাবলাম সাদাভাবে ভাজি না করে প্রায় সময় আমি এই ডিম দিয়ে রান্নাটা করি। আর খেতেও খুব মজা লাগে, ভালো লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আমাকে আপনারা জানাবেন তো এভাবে আপনারা কারা কারা চিচিঙ্গা ভাজি করেন ডিম দিয়ে। তা আমি এখানে হলুদটা ইউজ করেছিলাম কালারের জন্য। আমি প্রায় ভাজিতেই কালারের জন্য হলুদটা ইউজ করি। এ পর্যায়ে দিয়ে দিলাম কুচি করা কাঁচামরিচ। যখন আমাদের ঘরে রাসন, শাক সবজি, এভরিথিং অনেক কিছু একটু একটু করে ফুরিয়ে যায়, একটা পর্যায়ে কিন্তু আমরা চাইলেও সেটা সাথে সাথে আনতে পারি না। এটা না আমাদের ঘরে অভাব থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র থাকে যে চাইলেও আনা সম্ভব হয় না, কারণ আমাদের ঘরে যে বাকি আরও সদস্যরা আছে তাদেরকে যে কোনো কিছু একটা তৈরি করে খাওয়াতে হয়, তখন কিন্তু আমাদের ঘরে যা থাকে আমরা তাই দিয়েই কোনো রকম চালিয়ে নিই। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু আমি চিচিঙ্গা ভাজিটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে 4 মিনিট সিদ্ধ করেছি। অবশ্যই ঢাকিনি, না ঢেকে সিদ্ধ করেছি। ঢাকলে কিন্তু চিচিঙ্গার কালারটা থাকে না। হয়ে গেল আমার চিচিঙ্গা ভাজি, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশের চুলাতে বোটের ডালটা রান্না করেছিলাম, এই তো দেখুন। এখন আমি এটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি ডালটা আসলে কেমন হয়েছে। এই তো দেখুন, আমার রান্না করা বোটের ডালটা কিন্তু যথেষ্ট পরিমাণে গাঢ় হয়েছে এবং খুব সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে এভাবে ডালটা বাসায় রান্না করতে পারেন, এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে, লুচি দিয়ে, পুরি দিয়ে, আমার দিদি ভাইরা যেভাবে পারেন সেভাবেই ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ডালের রেসিপিটা। এটা হচ্ছে রাতের বেলা, সন্ধ্যার একটু পরেই দেখি দুই ভাই বোন অনেকক্ষণ খেলতে খেলতে হঠাৎ করে যেভাবে ছিল সেভাবেই শুয়ে ঘুমিয়ে গিয়েছে। তো আমি প্রায় সময় ওরা দুই ভাই বোন যখন ঘুমিয়ে যায়, আমার যখন ভালো না লাগে, তখন আমি কিছু না কিছু ঘরের মধ্যে রান্না করে নিজে নিজেই খাই,
এটা আমার অভ্যাস। কিছু কিছু সময় বাচ্চাদের আড়ালেও কিছু কিছু করে খেতে হয়, এটা আমার মতো মায়েদের অভ্যাস, কাদের আছে অবশ্যই বলবেন। তাই ভাবলাম একটু ঝাল ঝাল নুডলস রান্না করে খাই। তো যেই ভাবা সেই কাজ, নুডলসটা চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি দিয়ে, আর পাশের চুলাতে ডিম দিয়েছি। আমি একদমই শর্টকাটভাবে এখানে নুডলসটা রান্না করব, আমার মতো মনে হয় না কেউ রান্না করে। এই তো টিপস নাম্বার 3, রাতের বেলা ডিম দিয়ে নুডলস রান্না করে খেলাম। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ বা কোনো সবজি ইউজ করিনি, টমেটো ইউজ করিনি, আমি এখানে ডাইরেক্ট তেলের মধ্যে ডিমটা দিয়ে ভেঙে দিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, আর সামান্য পরিমাণে কালারের জন্য হলুদ দিয়েছি, 1 চিমটি হলুদের মতো ইউজ করেছি শুধু জাস্ট কালারের জন্য। আর এই তো সয়া সস দিয়ে দিলাম, যেটা কিনা নুডলসের সাথেই ছিল সেটা দিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে, আমরা যেমন মনে করি মাছ মাংস থাকলেই ভালো মন্দ খাওয়া, তা কিন্তু না, ডিম থাকলে চাইলেই আমরা ভালো মন্দ রান্না করে খেতে পারি, যে কোনো আইটেম করা যায়, ডিম দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। তো সেটাই আমার 3 বেলার 3টা টিপস, ডিম দিয়ে রান্না করা রেসিপি খাবার আপনাদের সবার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। কথা বলতে বলতে আমি কিন্তু ডিমের উপরে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি টমেটো সস, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এক পর্যায়ে দেখি আমার ছেলে আমার পেছনে দাঁড়িয়ে আছে, সেও বলছে যে আম্মু আমিও নুডলস খাবো। তো ছেলের জন্য একটু উঠিয়ে রেখেছি, তাকে প্লেটে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি যেহেতু ঝাল ঝাল করে নুডলস খাবো ভেবেছিলাম, তো অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়েছি ঝাল করার জন্য ওই আর কি। আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল খাই, ঝাল খেতে আমার খুবই ভালো লাগে। তো এই তো আমার নুডলস রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখন আপনারাই দেখুন, একদম মনে হচ্ছে না কোরিয়ান নুডলস, কোরিয়ান ঝাল নুডলস। আমি প্রায় সময় এভাবেই খাই, শর্টকাটভাবে রান্নাটা করে খেয়ে ফেলি, ভালো লাগে এভাবে খেতে আমার। তো যার কারণে এভাবেই রান্না করি, রেগুলার করি না, মাঝে মাঝে করি, নিজের জন্য করতে গেলে এভাবেই করি, এভাবে রান্নাটা করে খেয়ে ফেলি। আজকে আমি আপনাদের সাথে আমার 3 বেলার 3 রকমের রান্নার রেসিপি টিপস আপনাদের সবার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকবেন। এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন আমার সাথে থেকে, তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, হতে পারে ভুলে গিয়েছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।